আদিকাল থেকে মানুষ যুদ্ধ করছে মৃত্যুর বিরুদ্ধে, আজও করছে, কিন্তু পারেনি মানুষ মৃত্যুকে জয় করতে। তাই মৃত্যুকে অনিবার্য ভেবে মানুষ শুরু করেছে আত্মরক্ষার যুদ্ধ। এ যুদ্ধে মানুষ আগুন এবং পানি থেকে নিজেকে রক্ষা করতে পারেনি, তবে আবিষ্কার করেছে এক বিস্ময়কর ইচ্ছা শক্তি। এই ইচ্ছা শক্তির সাহায্যে মানুষ তার দেহের প্রধান পাঁচটি দুর্বল জায়গা বন্ধ করে ফেলতে পারে। আত্মরক্ষার এই বিশেষ কৌশলের পদ্ধতিগত মার্শাল আর্টের নাম আই অ্যান্ড আর্মার স্টাইলের ঈগল ক্ল। ঈগল ক্ল নিয়ে রক্ত মাংসের একটি মানব দেহ পরিণত হতে পারে লৌহ মানবে। সেই লৌহ মানবকে ঘায়ল করতে পারা যায় একমাত্র বজ্র মুষ্টি দ্বারা, যার পদ্ধতিগত মার্শাল আর্টের নাম থান্ডার ফিস্ট। এই ঈগল ক্ল এবং থান্ডার ফিস্ট নিয়ে সুদূর চীন দেশের শাওলিন টেম্পল ঘিরে অনেক প্রচলিত উপকথা আছে। ধর্ম, বর্ণ এবং সময়কে উজ্জ্বল রেখে সেই উপকথাকে সামনে রেখে বাংলাদেশের পাহাড়ি পটভূমিকায় নির্মিত মার্শাল আর্টের এই ছবি, যেখানে রাজাকে মং, প্রধান সেনাপতিকে আমায়গিরি এবং দ্বিতীয় সেনাপতিকে আমায়াস বলা হয়, ওই সেই পাহাড়ি এলাকা। জীবনের সঞ্চিত অভিজ্ঞতার ফসল মার্শাল আর্টের এই বই। এই বইয়ে তিনটি অধ্যায় আছে। প্রথম অধ্যায়ের শিক্ষা তোমাদের শেষ হলো, বাকি দুটোর আর প্রয়োজন হবে না, কারণ ঈগল ক্ল এই উপমহাদেশে তোমরা চারজন আর আমি ছাড়া কেউ জানি না। মানুষের আত্মরক্ষার জন্য এই যথেষ্ট, কাজী বাকি দুটো অধ্যায় তোমরা না শিখলেও চলবে। কিন্তু ওস্তাদ, আপনি নিজে তো জানেন সবগুলো অধ্যায়, তাহলে আমাদের শিখাতে অসুবিধা কোথায়? ক্ষমতা ও শক্তি মানুষকে যেমন মহান করতে পারে, তেমনি আবার ধ্বংসও করতে পারে, তাই এর একটা সীমাবদ্ধতা থাকা প্রয়োজন। বীরেন্দ্র, তুমি একটু বেশি লোভী ও উচ্চাভিলাষী, নিজেকে সংবরণ করো। মনে রেখো, লোভ মানুষের কল্যাণ নয়, অকল্যাণই ডেকে আনে। যাও, কাল সকালে আমি তোমাদের বিদায় দেব।
তোমার এলাকার ম ওরা তোমার বন্ধু, ওদের প্রতি তোমার সহানুভূতির দৃষ্টি সব সময় থাকবে, এটাই আমার কাম্য। উপরওয়ালা তোমার মঙ্গল করুক, দুর্জয়। যাই বলো, উস্তাদ কিন্তু আমাদের উপর অবিচার করল। কেন? আজ বাদে কাল মারা যাবে, বইটি উস্তাদের কাছে থাকলে কি কাজে আসবে বলো? ওটা উস্তাদই ভালো বোঝেন। তোমাকে ডেকেছেন। উপরওয়ালা তোমার মঙ্গল করুক, দস্তিদার। বইটা আমি তোমাকে দিয়ে যাচ্ছি। আমাকে? হ্যাঁ, আমার মৃত্যুর পর এই মূল্যবান বইটি কোনো অশুভ চক্রের হাতে পড়ে মানুষের অকল্যাণ বয়ে আনুক, এটা আমি চাই না। তাই তোমাকে আমি বইটি দিলাম, আমার বিশ্বাসের মূল্য রেখো। আমার জীবন দিয়ে হলেও আপনার এই বিশ্বাসের মর্যাদা আমি রাখব ওস্তাদ। এত দেরি করছে কেন? ওস্তাদ ওকে বইটা দিল না তো। তুমি শুধু লোভী না, হীনমনরা বটে। উপরওয়ালা তোমার মঙ্গল। বীরেন্দ্র, এবার তোমার পালা। উপরওয়ালা তোমার মঙ্গ। সামান্য সময় কেন আপনার মাঝে থাকতে পারলাম না? বিদায়ের পূর্বে ওস্তাদকে দেওয়া প্রতিশ্রুতি এবং তোমাদের প্রতি আমার একান্ত কর্তব্য বোধে, বীরেন্দ্র, আমি তোমাকে আমায়গিরি নিযুক্ত করলাম। কথা দিচ্ছি, তোমার দেওয়া দায়িত্ব আমি সততার সাথে পালন করব। ধন্যবাদ। দুর্জয় কাশই, আমি তোমাকে ঝিমাই পুঞ্জির প্রধান নিযুক্ত করলাম। ধন্যবাদ বন্ধু। আর দস্তিদার, আমি তোমাকে কালুটি এলাকা। আমার একটা কথা আছে। বলো। জীবনের বিরাট একটা সময় যে সাধনায় ব্যয় করলাম, বাকি জীবনটা স্ত্রী ছেলে মেয়ে নিয়ে সেই সাধনায় মগ্ন থাকতে চাই। বেশ, তুমি যা ভালো মনে করো আমার উপর রাগ করো না বন্ধু। তুমি যেমন তোমার দেয়া প্রতিশ্রুতি রক্ষা করছো, ঠিক তেমনি আমিও একজনের কাছে প্রতিশ্রুতিবদ্ধ। এতদিন পর বাড়িতে এলে, আবার তুমি বই নিয়ে বসেছো।
প্রথম অধ্যায় ঈগল ক্ল। দ্বিতীয় অধ্যায় বজ্রমুষ্টি। সুযোগ পেলে অন্যায় কাজ কি করতে চাই বলুন, দেবেন আমাকে একটা কাজ?
চলো। জানে নাম ত্রিবেদী। আপনার বিশেষ দেহরক্ষী বাহিনীর সদস্য হিসেবে আমি একে প্রাথমিকভাবে নির্বাচন করেছি। আপনি আমার নির্বাচনের উপর বিশ্বাস রাখতে পারেন। বিশ্বাস আছে বলেই এই বাহিনী গঠনের দায়িত্বটা আমি তোমাকেই দিয়েছি। কুংফুর কোন স্টাইলে তুমি পারদর্শী? সব স্টাইলে আমি মোটামুটি জানি, তবে শর্ট কুংফু একটু ভালো জানি। আসলে সব ধরনের কুংফুতেই আত্মরক্ষা এবং আক্রমণ দুটোই সমানভাবে আছে তাদের নিজস্ব স্টাইলে। ঠিক বলেছো। তাছাড়া কুংফু, গুংফু, তাইকন্ডু, ক্যারাটে যাই বলুন না কেন, মনোযোগ, দ্রুততা এবং সাধনা থাকলে সবগুলোই ভালো। তোমাকে আমার পছন্দ হয়েছে, তবু প্রতি মুহূর্তে সতর্ক থাকাটা কুংফুর একটা বিশেষ গুণ। ভালো, খুব ভালো। প্রথম পরীক্ষায় তুমি উত্তীর্ণ হলে, এবার হবে তোমার দ্বিতীয় পরীক্ষা। হেরে গেলেও তুমি একজন ভালো ফাইটার, সন্দেহ নেই। তোমার কৌশলে আমি খুশি হয়েছি। তুমি চূড়ান্ত ভাবে নির্বাচিত হলে মোহন, যে ষড়যন্ত্রের গন্ধ পেয়ে আমি বিশেষ বাহিনী গঠন করছিলাম, সেই ষড়যন্ত্রের সন্দেহ অমূলক নয়। আপনি শুধু একবার ষড়যন্ত্রকারীর নামটা বলুন, বলুন নামটা বলুন। এ কি আপনি মঙ্কে খুন করলেন? আমি না, খুনি পালিয়ে যাচ্ছে, ধরো ওকে। বাবা, কে আমার বাবাকে খুন করেছে? ওর নাম, ওর নাম ত্রিবেদী। মিথ্যা ওরা মঙ্করা, আপনার বাবার খুনি মহান নিজে। না, ও মিথ্যে বলছে। ও হয়তো মিথ্যে কথা বলছে, কিন্তু মোহনের হাতের ওই রক্তাক্ত সামুরাই নিশ্চয়ই প্রমাণ করবে কে আসল খুনি, কে আমাদের মনকে খুন করেছে।
তোমার প্রতি আমার অনেক বিশ্বাস। তোমাকে আমি আমার সন্তানের মতো করেই মানুষ করেছি, তাই আমার বিশেষ দেহরক্ষী দল গঠনের দায়িত্বটা তোমাকেই দিতে চাই। আপনার দেয়া এই দায়িত্ব আমি অক্ষরে অক্ষরে পালন করব। ভালো মোহন, বাবা তোমাকে বিশ্বাস করে যেভাবে ক্ষমতা দিয়ে যাচ্ছেন তাতে মনে হয় তুমিই বাবার সব। এই তুমি আবার কখনো বেইমানি করে নিজেই মং হয়ে বসো না যেন। সুযোগ পেলে কে ছাড়ে বলো, মং হওয়ার স্বাদ কার না জাগে, কে না বসতে চায় ওই সর্বোচ্চ আসনটিতে। মোহন তুমি সত্যি সত্যি ক্ষমতার লোভে আমার বাবাকে খুন করে। মাসি, তোমাকে একদিন আমার বাবা তোমার মতো মায়ের কোল থেকে তুলে এনে আমার মায়ের কোলে দিয়েছিল। আমার মা তোমাকে না নিজের বুকের দুধ তুলে দিয়েছিল। আমার বাবা তোমাকে সন্তানের মতো আদর দিয়ে ভালোবাসা দিয়ে আমারই মতো করে বড় করেছিলেন, আর সেই সুযোগে তুমি কিনা তার বুকে চুমুন মারলে, আমার বাবার বুকের রক্ত তোমার হাত লাল করলে, এই কি সন্তানের মতো ভালোবাসার প্রতিদান? বিশ্বাস করো মাথিন, সন্তান কোনোদিন বাবাকে খুন করতে পারে না, বাবার রক্ত দিয়ে নিজের হাত লাল করতে পারে না, এসবই ষড়যন্ত্র। শুধু একবার আমাকে বিশ্বাস করো বোন, আমি কথা দিচ্ছি, খুনি যেখানে লুকিয়ে থাক না কেন আমি ওকে তোমার সামনে ধরে এনে ওর পাপের শাস্তি দিয়ে প্রমাণ করব আমি নির্দোষ, প্রমাণ করব আমি মনকে খুন করিনি। আমি তোমার মারধুদের সাথে বেইমানি করিনি। খুনের কথায় আপনি বিশ্বাস করবেন না মঙ্গনা মাথিন। মাথিন, আজ তুমি আমাকে অবিশ্বাস করলে খুনি কোনোদিন ধরা পড়বে না, কোনোদিন এই ষড়যন্ত্রের কথা প্রকাশ পাবে না। মাথিন, মাথিন, লোভী বেইমান স্বার্থপর, তোমার মতো বিশ্বাসঘাতককে বিশ্বাস করব আমি না? কাম করো না, তোমাকে আমি নিজ হাতে খুন করে আমার বাবার খুনের প্রতিশোধ নেব। তুমি আমার উপর প্রতিশোধ নিতে চাইলে আজ অন্তত আমি তোমাকে সে সুযোগ দেব না। ওকে ধরো এবং বাঁধো। বাবা, তোমার খুনের প্রতিশোধ আমি নেব বাবা, প্রতিশোধ আমি নেবই। খুনের অপরাধে মোহনের মৃত্যুদণ্ড ঘোষণা করা হল। আমি তোমাদের 7 দিনের সময় দিলাম, এই 7 দিনের মধ্যে জীবিত অথবা মৃত মোহনকে আমি চাই। যাও। তুমি কোনো চিন্তা করো না মা, তোমার জীবনে হয়তো তোমার বাবা আর ফিরে আসবে না, কিন্তু আমি তো আছি, তোমার এই পিতৃত্বের শূন্যতা আমি দূর করব। চাচা, কাঁদে না মা, কাঁদে না, খুনি আমাদের দৃষ্টি থেকে পালিয়ে থাকতে পারবে না।
আমার কাছে খুনি বলে প্রমাণিত হয়েছে। মাথিনও বিশ্বাস করেছে আমি লোভী স্বার্থপর। আমি ক্ষমতার লোভে আপনাকে খুন করেছি, কিন্তু আপনি তো জানেন খুন আমি করিনি। ওপার থেকে আপনি শুধু আমার জন্য আশীর্বাদ করবেন, আমি যেন খুনিকে ধরে এনে প্রমাণ করতে পারি আমি নির্দোষ, আমি নিষ্পাপ। মাথিন, তুমি কি ভেবেছো বাবার স্মৃতিস্তম্ভে চোখের পানি ফেললে আমি তোমাকে বিশ্বাস করব না? কখনো না। শোনো আমার কথা। মাথিন, আমি তোমাকে আঘাত করতে চাইনি, আমাকে তুমি ক্ষমা করো। চিঠিটা নিয়ে তুমি বাদুলের কাছে যাও, সে আছে এখন লংলার কাপনাপুঞ্জিতে। যাও। যাও, আমার যা জানা ছিল সব কিছুই আমি তোমাকে শিখিয়ে দিয়েছি। আমি আশা করব তুমি ফিরে গিয়ে তোমার চাচা মং উপেন্দ্রের খুনিকে খুঁজে বের করবে। আপনি আমার জন্য আশীর্বাদ করবেন ওস্তাদ। সৃষ্টিকর্তা তোমার সহায় হন। চলে যাচ্ছ বাদল? হ্যাঁ পিঙ্কি। চলে যাবে, যাও, আমি তোমাকে বাধা দেব না। কিন্তু তুমি আমাকে একদিন কথা দিয়েছিলে, আমার একটা কথা তুমি রাখবে, আজ সে কথাটা তোমাকে রাখতেই হবে বাদল। তুমি বলেছিলে বিপদের দিনে আমাকে তোমার পাশে রাখবে, ওখানে ফিরে গেলে বিপদ তোমাকে ঘিরে ফেলবে। আমি তোমার সাথে যাব। তুমি যাবে? হ্যাঁ, তুমি বলেছিলে তোমার আমার দুজনের যে কোনো বিপদে একে অন্যের পাশে থাকব। তুমি তো জানো বাবার শিক্ষায় বিপদের গন্ধ পেতে আমার দেরি হয় না, তাই এই বিপদের দিনে আমি তোমার পাশে থাকব। বাদল, পিঙ্কি ঠিকই বলেছে বাদল, ওকে তুমি নিয়ে যেতে পারো।
মাথিন। আমি বাদল। বাদল, চাচাকে কে খুন করেছে? খুনির নাম আমি তোমাকে বলবো। আপনি? বীরেন্দ্র চাচা। এসো আমার সাথে। সেদিন মং তার এক সহকর্মীর সাথে প্র্যাকটিস করছিলেন, সুযোগ বুঝে সেই সহকর্মী তার নিজের সামরে দিয়ে মংকে খুন করে পালিয়ে যায়। কে সেই খুনি? কাপড়টা তুলো। তোমার অবর্তমানে মং যাকে সবচেয়ে বেশি বিশ্বাস করতেন, তুমি যাকে ছোট ভাইয়ের মতো ভালোবাসতে, সে মোহনী মংয়ের খুনি। মোহনকে তোমার মনে পড়ে? ওই হচ্ছে মোহনের বর্তমান ছবি। চিন্তার কোনো কারণ নেই, দুদিনই সেরে যাবে। তবে আজকের রাতে কোনো কিছু খেতে না দেওয়াই ভালো। চলো মোহন, খেতে চলো। না মং বাবা যে আজ রাতে কিছু খাবেন না, তাই আমিও খাবো না। মং চাচাকে বুঝি তুমি খুব ভালোবাসো? হ্যাঁ খুব। উনি যে আমার জীবন বাবা, উনি যে আমার জীবন বাবা, বাবা উনি যে আমার জীবন বাবা, বাবা বাবা। অসম্ভব, মোহন খুন করতে পারে না। মোহনের প্রতি তোমার এত বিশ্বাসের কারণ? কারণ আমি যোকে অনেক ভালো করে চিনি। বলো চিনতে। কারণ তুমি চিনতে 12 বছর আগের মোহনকে, সেই মোহন আর বর্তমান মোহনের অনেক তফাৎ। তোমরা যত সহজে মোহনকে খুনি ভাবছো, তত সহজে আমি মোহনকে খুনি বলে মেনে নিতে পারছি না। মোহনের সামুরাই দেখেও তুমি মোহনকে খুনি বলে মেনে নিতে পারছো না কেন? এই সামুরাইটা আপনার নাম লেখা আছে। মনে করুন, এই সামুরাই দিয়ে আমি মাথিনকে খুন করে পালিয়ে গেলাম। সবার কাছে খুনিকে আমি না আপনি? যুক্তি দিয়ে তুমি আমাদের কাছে মোহনকে নির্দোষ প্রমাণ করতে পারবে না বাদল। একটা কথা তুমিও নিশ্চয়ই স্বীকার করবে যে 12 বছরের ব্যবধানে তোমার চেনা জানা মোহন বদলেও যেতে পারে। কিন্তু আমার বিশ্বাস মোহন বদলাতে পারে না। সময়ের ব্যবধানে পৃথিবী বদলে যায় আর মানুষ বদলে যাবে না, এ ধারণা তোমার করা উচিত না বাদল। কিন্তু সব মানুষই বদলে যায় না মাথিন। কে বলেছে বদলে যায় না? সবকিছুর সাথে সাথে মানুষও বদলে যায়। তোমার মনে পড়ে বাদল, আজ থেকে 12 বছর আগে তুমি আর আমি মিলে একটা গোলাপের চারা লাগিয়েছিলাম, আজ সে একটা গাছ থেকে অনেক গাছ জন্ম নিয়েছে। তুমি কি পারবে অনেক গোলাপ গাছের মাঝ থেকে তোমার সেই পুরনো গাছটাকে চিনে নিতে? তা হয়তো পারবো না মাথিন। কিন্তু একটা কথা তো সত্যি, একটা গোলাপ গাছ থেকে অনেক গোলাপ গাছে জন্ম হলেও সে গাছে কিন্তু গোলাপই ফোটে, অন্য কোনো ফুল নয়। বাদল, মোহনের প্রতি তোমার ভালোবাসা তোমার চৌকশ মেধাকে দুর্বল করে ফেলেছে, তাই তুমি ভাবতে পারছো না যে ক্ষমতার লিপসা মানুষকে অন্ধ করে দেয়। ভাবতে পারছো না এই লিপসার স্বার্থপরতার কাছে তোমার স্নেহে মৃত্যু হয়েছে।
পারছো না, মোহন তার ভাগ্য পরিবর্তন করার জন্য আমার বাবাকে খুন করেছে। তোমার কথার মাঝে যুক্তি আছে মাথিন। লোভ মানুষকে স্বার্থপর করে তোলে সত্য, ক্ষমতার লোভ মানুষকে অন্ধ করে দেয় সত্য। তবুও আমার কেন যেন মনে হচ্ছে মোহন একটা ষড়যন্ত্রের শিকার হয়েছে। কোথায় যেন একটা ষড়যন্ত্র লুকিয়ে আছে। চমৎকার তোমার ভাবাবেগ, অদ্ভুত তোমার চিন্তা শক্তি। আসলে পৃথিবীর সবাই স্বার্থপর। বাদল, ছোটবেলার স্মৃতি বুকে গেঁথে রেখে মোহনের স্নেহান্ধে তুমি ভুলে গেছো যে আমার বাবা তোমার জন্য কি করেছিলেন। বাদল, তোমার জন্য কি আমার বাবা কিছুই করেননি? তোমার জীবনে কি আমার বাবার এতটুকু ভালোবাসা নেই, এতটুকু মমতা নেই? মাথিন, না, তুমি বীরু, দুর্বল, কাপুরুষ। আসলে মনের মুখোমুখি দাঁড়াবার সাহস তোমার নেই। এমন করে বলো না মাথিন, আমি দুর্বল নই, ভীরুও নই। জ্ঞান হবার পর নিজের বাবার ভালোবাসা পাইনি, তোমার বাবার আদর ভালোবাসা নিয়ে আমি বড় হয়েছি। আমাকে ভুল বোঝো না, আমি শুধু যুক্তিগুলো শুনে নিলাম, এবার হবে বিচারের পালা। আমার চাচাকে যে খুন করেছে, সে মোহনই হোক আর অন্য কেউ হোক, আমি তোমাকে কথা দিচ্ছি, খুনের সত্য আমি আবিষ্কার করবই। আর এই সত্য আবিষ্কার করতে গিয়ে মোহন যদি আমার কাছে খুনি বলে প্রমাণিত হয়, তাহলে ওর মৃত্যু আমার হাতেই হবে। পালিয়ে তুমি বাঁচতে পারবে না মোহন, মনকে খুনের অপরাধে তোমার মৃত্যুদণ্ড ঘোষণা করা হয়েছে। ত্রিবেদীকে ধরতে হলে আমাকে ছিমাইপঞ্জি যেতে হবে। কিন্তু এই অসুস্থ শরীর নিয়ে মাথিন, আমি খুনির সন্ধানে যাচ্ছি, যাবার সময় তোমার পাশে পিঙ্কিকে রেখে যাচ্ছি। তুমি কি আমাকে দুর্বল মনে করছো? না। তাহলে? দুর্বল চাচাও ছিলেন না, তবুও চাচাকে জীবন দিতে হয়েছে, তাই একইভাবে তোমাকে আমি হারাতে চাই না। পিঙ্কি আমার পরম বিশ্বাসী, তাই তোমার পাশে ওকে রেখে যাচ্ছি। কোনো ষড়যন্ত্রের গন্ধ পেলেই ও তোমাকে সাবধান করে দিতে পারবে। তোমার বিশ্বাসের আমি অমর্যাদা করব না বাদল। আমি চাই তুমি ভালো থাকো, সুস্থ থাকো। চলে। বাড়িতে কেউ আছেন? কে? আমি বড় অসুস্থ, আমাকে মাফ করে দিন। কি অন্যায় করলো একজন, আর মাফ চাইছো তুমি? তোমার মতো অকর্মা স্বামী আমার কোন প্রয়োজন নেই। আজ আমি তোমাকে শুনো বউ, আরে আমার কথা শুনো, ইনি বাজে লোক নন, ইনি হচ্ছেন আমাদের মঙ্গের লোক। আরে ইনার জন্যই তো আমি একদিন চুরি করে ধরা পড়ে বেঁচে গিয়েছিলাম। তা তুমি আগে বলবে তো, তার বলতে দিলে কই? শোনো, আমি খুব অসুস্থ, তোমাদের কাছে আমি একটু আশ্রয় চাই। আপনি বিশ্রাম নিন, আমি কবিরাজ নিয়ে আসছি। এই ভালো করে সেবা যত্ন করো, যাও। থাকবো হৃদয় জোরে কিন্তু মরণের পরে। মোহন মঙ্কে খুন করে পালিয়েছে, এখন খুঁজে বের করতে হবে আমাদের। অসুবিধা কি, ধরতে পারলে পুরস্কার পাবো তো 20,000।
সন্ন্যাসী মোহন মনকে খুন করেছে। ওরা সবাই ভাবছে আমি খুনি, কিন্তু তুমি অন্তত বিশ্বাস করো খুন আমি করিনি। আমি আসল খুনিকে খুঁজে বের করার জন্য পালিয়ে এসেছি। থাকব হৃদয় জুড়েই কিন্তু মরণের পরে। আর মঙ্গের লোকজন পুরস্কারের টাকার লোভে আপনাকে খুঁজে ফিরছে, আমি আপনাকে বিশ্বাস করি। তাই কবিরাজ না ডেকে আপনাকে সংবাদটা দিতে এলাম। আপনি সাবধানে থাকুন, আমি গোপনে কবিরাজকে নিয়ে আসছি। শুনুন, আমার বউ যেন কথাটা না জানে, বুঝতেই তো পারছেন গোপন কথা মেয়ে মানুষের পেটে বেশিক্ষণ থাকে না, তাই সাবধান করে দিয়ে গেলাম। থাকব হৃদয় জুড়ে কিন্তু মরণের পরে। এই আবার কোথায় যাচ্ছ? আসলে কবিরাজকে ডাকতে গিয়ে একটা কথা মনে পড়লো, তাই ফিরে এসেছিলাম। কি? আমি সব শুনেছি। কি শুনেছ? তোমাদের দুজনার কথা শুনে ফেলেছ? খুব ভালো করেছ, খুব ভালো করেছ। কোথায় যাচ্ছ? কবিরাজকে ডাকতে। না, কবিরাজ নয়, মঙ্গল লোক ডেকে আনবে। কেন কেন? পুরস্কারের টাকার জন্য আমাকে তুমি বেইমানি করতে বলছো? কি আবার মুখে মুখে কথা? পরশু দিনের মারের কথা মনে নেই? হ্যাঁ মনে আছে, মনে আছে। জাগা বেজাগা এখনো ব্যথা করছে। তাহলে বলো যাবে? যাবো যাবো। তুমিও বলো আমাকে আর কোনদিন মারবে না, আদর করবে, কিন্তু মরণের পরে। আপনার খুব কষ্ট হচ্ছে? শরীরটাই খুব ব্যথা অনুভব করছি। একটু কষ্ট করুন, উনি কবিরাজ নিয়ে এক্ষুনি চলে আসবেন। উপকার করেছিলাম না? জি, ভালো প্রতিদানি দিলে। আমার লুবি বউয়ের লেগে আমি বেইমান সাজলাম, হারামজাদি। খাইছি তোরে অল্পের জন্য। চুপ! কি? আমারে চুপ! হ্যাঁ চুপ! আমারে ধমক দে, তোর মতো লুবি বউয়ের লেগে আমি বেইমান সাজলাম। আজকে তোরই একদিন কে আমারই তিন দিন। আমার রাগ উঠে গেছে, রাগ উঠে গেলে আমি ভাগা কুত্তা হয়ে যাই। আমাকে তুমি মারলে? আমাকে তুমি মারলে মারবো না, থেকে চুমা দিব। তোর মতো বউ আমার লাগবো না, তোর মতো মেয়ে রাস্তাঘাটে আমাকে বিয়ে করবার জন্য অনেক অপেক্ষা করে। আমি এখনই বিয়ে করিয়া দেখাইয়া দেব। কি? থাকবো হৃদয় জুড়ে কিন্তু মরণের পরে, বাচ্চা থাকতে না। আরে সত্যিও চলে গেল? আমি অন্যায় করেছি? আমার স্বামী আবার বিয়ে করবে? না না, এ হতে পারে না, ওকে ফিরাতেই হবে, ওকে ফিরাতেই হবে। কম সময় থেকে অপেক্ষা করতেছি, মাকু এখনো এলো না, আজ আসুক, ওর বারোটা বাজার তেরোটা ঝুলাই দেবো। এই যে আমি জিগলা 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 আইসা পড়ছি, থাকবো হৃদয় জুড়ে কিন্তু মরণের পরে। না, আমি তোমারে মরতে দেবো না। তোমাকে মাটিতে রাখবো না যে পিঁপড়ায় খাইবো, মাথায় রাখবো না যে উকুনে খাইবো। কই রাখবা? বুকে রাখবো, তোমার পা টিপা দেবো, কোমর টিপা দেবো, মাথা বানায় দেবো, তোমার আদর করবো, সুমা দেবো, বছর বছর একটা করে বাচ্চা দেবো।
আর খুঁজতে দুঃখের কথা, চার বছর ধরে বিয়া করছি, তাবিজ কবজ অনেক দিছি, আজ তো একটা বাচ্চা দিতে পারলো না। আচ্ছা বছরে একটা না, দুইটা বাচ্চা দিতে পারছ না? জোজ বাচ্চা হলে দিতে পারুম। সত্যি আমার বিয়া করবা তো? হ্যাঁ। তাহলে কি রাখিটা কাও? না 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 না, কি রাখাটা ঠিক না। এই দেশের মানুষ তো শতকরা 95 জনই কিরা কাইটাও মিথ্যা কথা কয়। তবু তুই যখন বলছস তাহলে কিরা কাডি, এই মুখ সয়া কই, বুক সয়া কই, পেট সয়া কই? থাক থাক থাক, আর নিচে নেব না। নিচে নামতাম না? তাহলে চল দুইজনে বিয়ার কামটা সেরে দিলি। তোমার দুটি পায়ে পড়ি, তুমি তুমি আমাকে মাফ করে দাও। এমনি না, পায়ে দুইরা কান্দা কান্দা সুরে সুরে কো। কি বলবো, আমি যা কই তাই কো, তুমি আমারে মাফ কইরা দাও গো। তুমি তুমি আমারে মাফ কইরে দাও গো। জীবনে আর তোমার গায়ে হাত দিব না গো। জীবনে আর তোমার গায়ে হাত দেব না গো। স্বামীর পায়ের তলে স্ত্রীর বেহেস্ত গো। স্বামীর পায়ের তলে স্ত্রীর বেহেস্ত গো। স্বামীর বুকে স্ত্রীর বেহেস্ত গো। বছরে বছরে চারটা বাচ্চা দিব, বছরে বছরে চারটা বাচ্চা দিব। সত্যি যাও, সব করা পোষানো বুঝুন মিথ্যা কথা কয়, তার মধ্যে তুইও একদম। মোহনের সন্ধান পেয়েছ? পেয়েছিলাম, আমাদের বলেছি না পালিয়ে গেছে। মোহন তাহলে এই এলাকাতেই আছে? ঠিক আছে তোমরা যাও। এই এলাকাতে ত্রিবেদী নামে একজন ভালো কুংফু জানার লোক থাকে, ওর ঠিকানা আমাকে বলতে পারেন? যেতে আমার আপত্তি নেই, তবে একা নয়, প্রকৃত খুনিকে নিয়ে যাব।
আমার সাথে ছাড়া তুমি অন্য কোথাও যেতে পারবে না। যেতে আমাকে হবেই। না, যেতে তুমি পারবে না। তাহলে কি বুঝবো, ষড়যন্ত্র করে মঙ্গকে যারা খুন করেছে তুমি তাদের একজন? মার্শাল আর্টের কলা কৌশল তুমি ভালো জানো বলেই শুনেছি, কিন্তু এখন দেখছি অভিনয়েও তুমি কম পারদর্শী নও। আমি যদি বলি তোমাদের অতি অভিনয় মাথিনকে বোকা বানাতে পারে, মাথিনের কাছে আমাকে খুনি সাজাতে পারে, কিন্তু আমাকে নয়। আমি এই ষড়যন্ত্রের জাল ছিঁড়ে তোমাদের মুখোশ খুলে দেবই। সবার সামনে আমি প্রমাণ করব আমি না, তোমরাই খুনি। পারবে না, কারণ আমি যদি বলি ক্ষমতার লোভে তুমি মঙ্ককে খুন করেছো, মিথ্যে কথা। আমি বলবো মঙ্ক তোমাদের লোভে শিকার হয়েছেন, আর এই সত্যটাকে মিথ্যে বানানোর জন্যই তোমরা আমার পিছু নিয়েছ। আমাকে ধরিয়ে দেবার জন্য তোমরা পুরস্কার ঘোষণা করেছ, কিন্তু সত্যকে মিথ্যা বলে প্রমাণ করতে পারবে না। ঠিক বলেছ, এজন্যই তোমাকে আমার প্রয়োজন। আমিও সত্য আবিষ্কার করে আমার রক্তের প্রতিশোধ নিতে চাই। তোমার রক্ত? কে তুমি? বাদল। অবাক হবার কিছু নেই, এই মুহূর্তে তুমি সবার কাছে খুনি বলেই পরিচিত। যতক্ষণ পর্যন্ত প্রমাণিত না হয় যে তুমি নির্দোষ, ততক্ষণে আমি তোমাকে ছোটবেলার মতো বুকে জড়িয়ে নিতে পারি না। তুমি তুমি আমাকে খুনি ভাবতে পারলে? তুমিও সবার মতো বিশ্বাস করতে পারলে আমি মঙ্ককে খুন করেছি? মঙ্কের পবিত্র রক্তে আমার হাত লাল করেছি। আমার বিশ্বাস আমার কাছে, আমি কাকে বিশ্বাস করেছি আর অবিশ্বাস করেছি তা তোমার জানার প্রয়োজন নেই। তুমি আমার বন্দী, তোমাকে আমার সাথে যেতে হবে। কেউ আমাকে নিয়ে যেতে পারবে না, আমি ব্যতিক্রম, আমি নিয়ে যাবই। তোমরা দুজন অপরিচিত, আমার এলাকায় এসে তোমরা কেন মারামারি করছো এটা আমাদের ব্যক্তিগত ব্যাপার, তোমাকে বলবো কেন? তুমিও তো আমাদের কাছে অপরিচিত। ও আমার বন্দী, তুমি আমার বন্দীর গায়ে হাত তুলছো কেন? মারামারি শিখছো কেন? এটা মারামারি নয়, আত্মরক্ষা সহজাতের কৌশল মাত্র। আর এই কৌশল শিখতে নারী ক্ষেত্র বাধা নেই।
কার কাছ থেকে শিখেছো? আমার বাবার কাছে। এটা তোমার ভালো লাগে? খুব ভালো লাগে। আসলে বিচিত্র এই পৃথিবী, কার কাছে কোনটা ভালো লাগে কেউ তা বলতে পারে না। ঠিকই বলেছেন, ভালো লাগা আর ভালোবাসা দুটোই নিজস্ব পছন্দের ব্যাপার। আপনি যা ভালোবাসেন হয়তো আমি তা বাসি না। তোমাকে একটা কথা বলবো? বলুন। কাউকে কখনো ভালোবেসেছ? বেসেছি। কাকে? ভালোবেসেছি, ভালোবাসার মানুষটি সে কথা জানেই না। যাকে সে কথা, আপনি কাউকে ভালোবেসেছেন? আপনার ভালোবাসার কথা সে জানে? তা তো জানি না,
তবে ওর সাথে আমার বিয়ে হবে এটা জানি। কে সে? বাদল। তোমার চোখে পানি? আমি কি কোনো দুঃখ দিলাম? সব চোখের পানি দুঃখের নয়, চোখও কিন্তু নদীর মতো, পানি বেশি হলে উপচে পড়ে যায়। শোনো। কে আপনি? একজন পথিক। আমি বড় ক্লান্ত, আমাকে একটু পানি খাওয়াবে? নিশ্চয়ই। তুমি এখানে একা থাকো? বাড়িতে আর কেউ নেই? আছে, আমার বড় বোন বাগানে গেছে। তোমরা কারা? তোমার বোন কোথায়? কেন কেন? ভালোবাসার জন্য, মহব্বতের জন্য পাগল আমি। বহুদিন করছি প্রেম নিবেদন খালি হাতে, আজ এসেছি ভরা হাতে। কিরে, ঠিক বলিনি? কি হলো? আরে দাঁড়িয়ে কেন? ডাকো তোমার বোনকে। রতন, রতন, বুবু বুবু, ওই লোকটা নাকি তোর সাথে প্রেম করতে এসেছে। মুনিয়া, সঙ্গে এনেছি এক ঠোঙ্গা ধনিয়া। কতবার বলেছি আমি যে তোমারই প্রেমের বেনিয়া, দেখো না আরো কত কিছু লেট্টু পাট্টু আনেছি কিনিয়া। মুনিয়া, শুধু একবার তোমার মন প্রাণ সঁপে দাও আমার গালে। মারো, আরো মারো, কমপক্ষে এই অসিলায় তোমার নরম তুলতুলে হাতটা আমার শক্ত পাথরের মতো গালে তো এসে লাগবে। আমারও আরো মারো, মারো নাওয়া, নরম হওয়া, মারো। এই শক্ত কেন? ঠিক আছে, তবুও মারো, জোরে মারো, মারো। তুমি এখানে কেন? বুঝেছি, দুলাভাই আবার মধ্যখানে শালা। এ কি জ্বালা! দেখো তোমার জন্য এনেছি শশা। আমি বেঁচে থাকতে আমার বোনকে তোরা কিছুতেই তুলে নিতে পারবি না। ও, এই কথা? তাহলে তোমাকে আগে সরাতে হয়। টিং টিং। ওয়াংচিং পং, ওয়াংচিং টিং টিং। আচ্ছা, দেখাচ্ছি মজা। এভাবে হবে না, ওর বোনকে তো নিয়ে এবারে আমি আসি। যাবেন মানে? এ কি, আপনার গায়ে তো ভীষণ জ্বর। ও কিছু না, ঠিক হয়ে যাবে। বললেই হলো, আপনি আমাদের উপকার করেছেন আর আপনাকে যেতে দেব। রতন, ওনাকে ঘরে নিয়ে আয়। বুবু যখন বলেছে আপনাকে আর যেতে দেব না, আসুন।
ত্রিবেদী তুমি? ওস্তাদ, আমি বড় বিপদে পড়েছি ওস্তাদ, আমাকে বাঁচান, আপনার কাছে আমাকে আশ্রয় দিন, ওরা আমাকে মেরে ফেলবে ওস্তাদ। তাহলে ওই দুই অপরিচিত যুবক তোমাকেই খুঁজছে, বলো কি অন্যায় করেছো? সব বলবো, আগে আমাকে একটু আশ্রয় দিন। তোমার মতো বেঈমানকে আমি নীতিগত ভাবে আশ্রয় দিতে পারি না। তোমাকে আমি কুংফু শিখিয়েছি শত্রুর হাত থেকে আত্মরক্ষার জন্য এবং বিপদে মানুষকে সাহায্য করার জন্য। বিশ্বাস করুন ওস্তাদ, আমি টাকার লোভে একটা ষড়যন্ত্রের জালে আটকে গেছি। আগে আমাকে সব জানতে হবে, চলো। টাকার লোভে মংকে খুন করেছ, কিন্তু কার কথায় খুন করেছো তা তো বললে না। তার নাম আমি বলতে পারবো না ওস্তাদ, বললে আমাকে মেরে ফেলবে। তোমাকে বলতে হবে না, একটু দাঁড়াও। শুধু আমার হাতের দিকে তাকাও, উস্তাদ। বীরেন্দ্র, যে আগুন নিয়ে তুমি খেলা করছো সে আগুনে একদিন তোমাকে পুড়ে মরতে হবে। উস্তাদের বইটির সন্ধান না পেলেও আমি একাই আইএন আর্মার স্টাইলের ইগলগুলোতে স্পার্ট হয়ে থাকতে চাই, আর এজন্য আমার তৈরি নীলনকশা অনুযায়ী মঙের জীবনের আলো আমি নিভিয়ে দিয়েছি। ঘটনাটা আপনি কি করে সাজালেন? মং তার দেহরক্ষী দল গঠনের দায়িত্ব দিয়েছিল মোহনের উপর, আমি সে সুযোগের সদ্ব্যবহার করলাম, অর্থলোভী ত্রিবেদীকে টাকার বিনিময়ে কিনে ফেললাম। আমার প্রথম উদ্দেশ্য ছিল ত্রিবেদীকে মোহনের চোখে একজন ভালো মার্শাল আর্টের এক্সপার্ট হিসেবে প্রমাণ করা। উদ্দেশ্য সফল হল, মোহন ত্রিবেদীকে মঙ্গের কাছে নিয়ে এলো, পরিণতিতে মোহনের সামুরাইদের ত্রিবেদী খুন করল মঙ্কে। এখন ত্রিবেদী যদি মোহনের হাতে ধরা পড়ে তাহলে আমার সর্বনাশ হয়ে যাবে। সর্বনাশ হবে কেন? আপনি তো মোহনের পেছনে বাদলকে খেপিয়ে দিয়েছেন। দিয়েছি, কিন্তু ভরসা পাচ্ছি না, কারণ মোহন বাদলের ছোটবেলার খেলার সাথী। আমি চাই না খুনের তদন্ত করতে গিয়ে ছোটবেলার স্নেহের দুর্বলতা সাজাগ হোক আর মং খুনের আসল রহস্য বেরিয়ে পড়ুক। আর তাই মোহন ও বাদলের জীবনের আলো তুমি নিভিয়ে দিবে। কিন্তু ত্রিবেদী, ওষুধটা খেয়ে নিন।
তুমি একটা সত্য কথা বলবে? বলুন। তোমাদের এখানে দুদিন হলো আছি, তুমি তোমার বোন আমার কত সেবা যত্ন করছো, অথচ একটা ব্যাপার আমি বুঝতে পারছি না, তোমার বোনকে এর মধ্যে একটু হাসতে বা কথা বলতে দেখলাম না। তোমার বোন কি হাসতে জানে না? কি হলো, তুমিও চুপ করে গেলে, কথার জবাব দিলে না? আমাদের এই ছোট্ট ঘরে বুবুর মতো কেউ হাসতে পারত না। ও সারা দিন পাহাড় থেকে পাহাড়ে ছুটে বেড়াতো, ফুল কুড়াতো, ফল কুড়াতো, হাসতো আর গাইতো। ছুটির বয়সে ছুটোছুটি করবে না তো কি ঘরে বসে থাকবে? এই তোমার কথা জবাব হলো? কেন বুঝতে পারছো না মেয়েটা বড় হয়েছে? তাই বুঝি পায়ে শিকল দিতে বলছো? কিন্তু তুমি জানো না, হরিণীর পায়ে শিকল পরালে হরিণী তার স্বাভাবিক জীবনকে হারিয়ে ফেলে। তাই আমি মুনিয়ার পায়ে শিকল লাগাতে চাই না। আমাকে আদর না করে তোর বাবাকে আদর কর। আচ্ছা, তোর এই হাসিটা কি কখনো থামবে না?
আমি না হাসলে তুমি খুশি হও মা বলো না আমি না হাসলে যদি তুমি খুশি হও তাহলে আর কোনোদিনই হাসবো না বললেই হলো তুই নিশ্চয়ই হাসবি তুই প্রাণ খুলে হাসবি মা স্বস্তিদার কেমন আছো বন্ধু আরে বীরেন্দ্র তুমি এতদিন পরে পথ ভুলে নাকি না এতদিন ধরে নিজের ভিত্তি ঠিক করতেই ব্যস্ত ছিলাম নিজেকে গুছিয়ে নিয়েছি তাই তোমার কাছে এলাম এই দেখো শুধু তোমার সাথেই কথা বলছি পরিচয় করিয়ে দিই তোমার ভাবি বলতে হবে না ও বুঝে নিয়েছি এতদিন তো জানতাম ওনার পরিচিত জন কেউ নেই আজ আপনাকে দেখে জানতে পারলাম একজন অন্তত আছেন জেনে যখন ফেলেছেন তখন আপনার আদর যত্নের ভাগিদার আমিও হতে চাই কারণ সংসার তো আর হলো না তাই দুধের স্বাদ ঘোলেই মিটাতে চাই দুধ ভেবে ঘোল খেলে মন্দ নয় চুন খেলে কিন্তু মুখ পুড়ে যায় কথায় পারবে না বুঝলে বন্ধু এবার বলো কি খাবে ভাবি খুশি যা খাওয়াবেন আমি তাই খাবো ঠিক আছে চলুন আচ্ছা বন্ধু ওস্তাদ তার সেই প্রিয় বইটা কাকে দিয়ে গেছেন বলতে পারো আমি কি করে বলবো ওস্তাদ কিন্তু আমাদের চারজনের মধ্যে তোমাকেই বেশি ভালোবাসতে তাই আমার মনে হয় বইটা তোমাকেই দিয়ে গেছে তাহলে এতদিন পরে সেই বইয়ের খোঁজ করার জন্যই বন্ধুর বাড়িতে এসেছো রাগ করলে কথাটা হঠাৎ মনে পড়লো তাই বললাম চলো এবার তোমার এলাকাটা একটু ঘুরে দেখি বেশ চলো ওস্তাদের মৃত্যুর দিন তোমার অতি নাটকীয় কান্না এবং বইটি খোঁজ করা কিন্তু আমার চোখ এড়াতে পারেনি আমার ধারণা ওস্তাদের মৃত্যুর জন্যে তুমিই দায়ী তোমার ধারণা মিথ্যে নয় কথাটা আজ স্বীকার করছি এজন্য যে কথাটা জানার পরে তোমার মৃত্যু আমার হাতেই হবে হ্যাঁ আমি ছাড়া আর কেউ এই গোলগুলোতে পার্ট হয়ে বেঁচে থাকুক এটা আমি চাই না তাই প্রথমে আমি উস্তাদকে মেরেছি তারপর মং উপেন্দ্রকে আজ অনেক রাত হলো এখনো তোর বাবা ফিরছে না কেন তোর বাবার কোনো বিপদ হলো না তো বাবার তো কোনো শত্রু নেই মা বিপদ হবে কেন তোর বাবার ওই বন্ধুটাকে আমার ভালো মানুষ বলে মনে হয়নি চল মা খুঁজে দেখে আসি চল আর ভাইয়া বাবা গেল কোথায় মুনিয়া তোরা ওদিকে দেখ আমি এদিকে দেখছি যা চল বাবু চল Oh,
সেদিন ওরা তোমাকে মারছিল অথচ তোমার কিছু হচ্ছিল না, এটা কোন স্টাইল? আই এন্ড আরমান স্টাইলের একটি অংশ ইগল ক্ল। মানুষের শরীরের পাঁচটি দুর্বল জায়গা এই ক্লর দ্বারা বন্ধ রাখা যায়। তুমি এত সব শিখলে কোথেকে? বাবার কাছ থেকে, বাবা শিখিয়েছেন। আমি আরো একটা স্টাইল শিখেছি, বজ্রমুষ্টি। বজ্রমুষ্টি? হ্যাঁ, মানুষের শরীরে আপনি সরাসরি আঘাত করার আগে সে হঠাৎ সে জায়গাটা শক্ত করে ফেলবে, কিন্তু এক সেকেন্ড পরেই সে দম ছেড়ে দেবে, আর সে সুযোগে দ্বিতীয় আঘাত এইভাবে। চমৎকার, তুমি আমাকে শেখাবে? হ্যাঁ, কিন্তু আপনার ওই স্টাইলটাও আমাকে শেখাতে হবে। আচ্ছা চলো। Thank you.
নাথিং হ্যাঁ কে পিঙ্কি পশু কি ভাবছ বাদুলের কথা বাদুল তো ফিরে এলো না ওর কোনো বিপদ হয়নি তো বিপদকে মোকাবেলা করার মতো সাহস ও শক্তি দুটোই বাদলের আছে এবার তুমি ঘুমো ঘুম যে আসে না পিঙ্কি ঘুমোতে গেলে ছোটবেলার স্মৃতিগুলো দু চোখে ভেসে ওঠে নিঃস্বার্থে মানুষ এমন করে বদলে যায় কেন কার কথা বলছ মোহনের কথা বাদল আমি মোহন ছোটবেলায় একসাথে খেলেছি বড় হয়েছি বাদল আমার চাচার ছেলে আর মোহন বাবার কুড়িয়ে পাওয়া সন্তান মা কখনো এদের দুজনকে আলাদা করে দেখেননি অথচ সেই মোহন সেই কিনা বাবাকে মোহন তো খুনি নাও হতে পারে আগে বাদলকে আসতে দাও হ্যাঁ অতীতকে ভুলে যাও বর্তমানকে নিয়ে বেঁচে থাকো যে চলে গেছে সে তো আর ফিরে আসবে না পিঙ্কি বাদল বাদল তোমার কাছে ফিরে আসবেই তাই বাদলকে নিয়ে তোমাকে নতুন করে স্বপ্ন দেখতে হবে নতুন জীবন করতে হবে স্বপ্নের জীবন এবার তুমি ঘুমো বজ্রমুষ্টি এই যা সর্বনাশ হয়ে গেছে কি হলো একটা কথা বলতে একদম ভুলে গেছি বউ আজ বিকেলে আপনাকে ওই ঝিমাই পাহাড়ের নিচে দেখা করতে বলেছে বাড়ি রেখে পাহাড়ে গেল তা আমি কি করে বলবো বুবু যাবার আগে মোহন ভাইয়া তোর সাথে কথা বলতে চায় বিকেলে ওই ঝিমাই পাহাড়ের নিচে থাকবে বাড়ি রেখে পাহাড়ে কেন ও মা তা আমি কি করে বলবো বাড়ি রেখে পাহাড়ে দেখেছেন কেন আমি দেখেছি হ্যাঁ আমি যদি বলি আপনি নিজে আমাকে দেখা করতে বলেছেন আমি দেখা করতে বলেছি তাহলে রতন মিথ্যে বলেছে রতন বলেছে হ্যাঁ রতন বলেছে তবে রে কতদিন তোর হাসি দেখি না বল বুবু আমি কি কোনো অন্যায় করেছি না রে না তুই অনেক ভালো কাজ করেছিস আমার বড় হৃদয়টা তুই পানি ঠেলে দিয়েছিস বুবু রতন তুই অনেক ভালো কাজ করেছিস অনেক ভালো কাজ করেছি এই যা মনকে একা ফেলে এসেছি
No, no, no.
কিছু না না মানে মানে মামা মাছি মারতে গিয়ে পড়ে একটু ব্যথা পেয়েছিলাম চুপ মিথ্যা কথা বলো না যে তোমাকে আঘাত করেছে সে একজন ওস্তাদ লোক ইচ্ছে করলে সে তোমাকে মেরেও ফেলতে পারত ওষুধ লাগা ব্যথা কমান তাড়াতাড়ি খুব ভালো খুব ভালো চলি হ্যাঁ চলি চাচা কে তোমাকে আঘাত করেছিল এই দেখছি এক ব্যথা সারা না সারাতে আরেক ব্যথা শুরু কি হয়েছে গুরু বলো কে তোমাকে আঘাত করেছিল শুধু বলবো না কোথায় থাকে একেবারে ঠিকানা মত পৌঁছে দেব কিন্তু একটা শর্তে শর্ত হ্যাঁ সেই বেটা আমাকে যেভাবে আঘাত করেছিল তুমিও ঠিক তেমনি তাকে আঘাত করবে যাতে পং পং মলমের সে ব্যথা কোনোদিন না সারে তুমি নাম লোসাই ভঙ্কন্যা আমাকে পাঠিয়েছে মাথিন পাঠিয়েছে কেন জায়গাটা আপনার অচেনা তাই অচেনাকে চেনার ক্ষমতা আমার আছে তুমি ফিরে যাও আসেন গুরু আসেন 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 শুনুন আপনি আপনাকে তো চিনতে পারলাম না আমি বাদল মোহন আমার পরিচিত জন ও কোথায় বাইরে গেছে এক্ষুনি চলে আসবে আপনি একটু বসুন শালা আমি মনে করেছিলাম শত্রু এখন দেখছি আপনজন এখানে দাঁড়িয়ে থাকলে উল্টো মার খাওয়ার সম্ভাবনা আমারই বেশি মাগো যাই বাবা তোমার পরিচিত জন অনেকক্ষণ থেকে বসে আছে মোহন এদিকে এসো তোমার সাথে আমার কিছু কথা আছে মোহন আমি চাই না ওরা জেনে যাক তুমি খুনের সাথে জড়িত আমি এখনো বলছি খুনি আমি নই আমি নিজেই খুনিকে খুঁজে বেড়াচ্ছি সেদিন তুমি পালিয়েছিলে কাজেই তোমাকে আমি সন্দেহের বাইরে রাখতে পারি না এত কিছুর পরও তুমি যখন বিশ্বাস করতে পারলে না পালাতে আমি আর চাই না আমাকে বিশ্বাস করলে ওদের কাছ থেকে আমাকে একটু বিদায় নিতে দাও বেশ যাও মনিয়া আমি আমি সব শুনেছি শুনেছ হ্যাঁ আমি তোমাকে বিশ্বাস করি তোমাকে চিনতে আমি ভুল করিনি তুমি খুন করতে পারো না তোমার এই বিশ্বাসকে আমি যেন সত্যি বলে প্রমাণ করতে পারি যেদিন তোমার বিশ্বাস সত্যি হবে সেদিন আমি আবার ফিরে আসব শোনো দাদা
বাবার ওস্তাদে দিয়া মার্শাল আর্টের বই তোমার কাজে লাগবে। জীবিত মানুষ নিয়ে যাওয়ার চেয়ে খণ্ডিত মস্তক নিয়ে যাওয়া অনেক সহজ। কার হুকুমে তুমি মোহনের খণ্ডিত মস্তক নিয়ে যেতে এসেছো? কে তোমাকে এই হুকুম দিয়েছে? মঙ্কন্যা মাথিন হুকুম দিয়েছে, এ আমি বিশ্বাস করি না। বিশ্বাস করা না করা আপনার ব্যাপার, আর আমার কাজ হল মোহনের খণ্ডিত মস্তক নিয়ে যাওয়া। অসম্ভব, আমার বন্ধুকে তুমি মারতে পারো না। তুমি ওকে বাধা দিও না, আমি ওর সাথে একটা শর্তে আসতে চাই। কি শর্ত? তুমি যদি আমাকে শিকল পরা অবস্থায় পরাজিত করতে পারো, তাহলে আমার খণ্ডিত মস্তক হবে তোমার। আর আমি যদি মুক্ত হতে পারি, তাহলে আমি চলে যাব। রাজি? রাজি। Thank you.
আমি মুক্ত, শর্তে আমি জিতে গেছি। শর্ত অনুযায়ী তুমি আর ওকে আঘাত করতে পারো না। লুশাইয়ের হাত থেকে রেহাই পেলেও তুমি আমার হাত থেকে মুক্তি পাবে না। তুমি কি মনে করো তোমার ওই শীতল চোখকে আমি ভয় করি? তুমি কি মনে করো আমি মৃত্যু ভয়ে পালিয়ে বেড়াচ্ছি? বারবার বলা সত্ত্বেও তুমি কেন বুঝতে পারছো না যে মঙ্গের হত্যাকারীকে আমি পাগলের মতো খুঁজে বেড়াচ্ছি? ওকে যতক্ষণ না ধরতে পারবো ততক্ষণ আমার মরেও শান্তি নেই। তোমাকে আমি একটা অনুরোধ করছি, তুমি একদিনের জন্য যদি আমাকে আপন ভেবে থাকো তাহলে আমাকে তিনটি দিনের সময় দাও। আমি কথা দিচ্ছি তোমার বিশ্বাসের অমর্যাদা আমি করব না। আমি যদি তিন দিনের মধ্যে ত্রিবেদীকে খুঁজে বের করতে না পারি তাহলে এই জায়গাতে তিন দিন পর সূর্য ডোবার আগে তোমার কাছে আমি আত্মসমর্পণ করব। নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য আর কোনো প্রতিবাদ করব না। তোমাদের বিচারের রায় আমি মাথা পেতে নেব। বলো এই সময়টুকু আমাকে দেবে? বেশ, তুমি যেতে পারো, তবে যাবার আগে শুধু একটা কথা জেনে যাও, আমার বিশ্বাসের অমর্যাদা করলে তোমাকে খুঁজে নিতে আমার কষ্ট হবে না। কি ভাবছ? কিছু না তো, তুমি বললেই হলো, নিশ্চয়ই তুমি কারো কথা ভাবছো। কে সে? কেউ না তো। তুমি কথাটা এড়িয়ে গেল, আমি জানি কে সে। কি? বাদল মাথিন? হ্যাঁ, একটা কথা সত্যি জবাব দেবে? তুমি বাদলকে ভালোবাসো? হ্যাঁ বাসি, তবে তোমার মতো নয়। আমার ভালোবাসাটা একটু আলাদা। কিরকম? মানুষ ফুলকে দুরকম ভালোবাসে, কেউ গাছ থেকে ফুল ছিঁড়ে নিজের খোপায় গুঁজতে ভালোবাসে, আবার কেউ গাছের ফুল গাছে দেখতেই ভালোবাসে। আমি আমি দ্বিতীয়টি। তুমি? হ্যাঁ আমি। মোহনের খোঁজ পেয়েছো? মোহনের কথা পরে শুনবে, আগে আমার কথা শোনো। তোমার কথা? হ্যাঁ আমার কথা। আমার প্রতি যে তোমার এতটুকু বিশ্বাস নেই এ আমি ভাবতেও পারিনি। আমার অবর্তমানে তুমি এত বদলে গেছো। হঠাৎ এ কথা বলছো কেন? তুমি লোসাইকে মোহনের খণ্ডিত মস্তক নিয়ে আসার জন্য পাঠিয়েছিলে কেন? আমি পাঠিয়েছি? লোসাই আমাকে তাই বলেছে। আশ্চর্য বাদল, লোসাইয়ের কথায় তুমি আমাকে অবিশ্বাস করলে? আসলে সময়ের পরিবর্তনের সাথে সাথে তুমি অনেক বদলে গেছ। তা না হলে তুমি কি করে ভুলে গেলে যে পৃথিবীতে তোমাকে আমি সবচেয়ে বেশি বিশ্বাস করি? মাথিন, এবার আমার কাছে সব পরিষ্কার হয়ে গেছে। আমি বুঝতে পারছি মোহন এক ষড়যন্ত্রের শিকার, সে আসলে প্রকৃত খুনিকেই খুঁজে পেয়েছে। পিঙ্কি, আমি যাচ্ছি। আমরা যেমন ষড়যন্ত্রকারীদের সন্দেহ করছি, ওরাও নিশ্চয়ই আমাদেরকে সন্দেহ করছে। তাই তোমাকে আরো সাবধানে থাকতে হবে। তুমি ভেবো না বাদল, আমার জীবন দিয়ে হলে মাথিনের কোনো ক্ষতি হতে আমি দেব না। তোমার প্রতি সে বিশ্বাস আমার আছে। চলি পিঙ্কি, চলি মাথিন। হাতে ফিরে এসছো কেন? একটা সংবাদ দিতে। কি সংবাদ? আপনি যে ঈগল ক্লর শক্তিতে একাই বলিয়ান হতে চেয়েছিলেন
মোহনের মাঝেও আমি সেই স্টাইল দেখেছি। মোহন ঈগল ক্লো ঠিক দেখেছ? আমার দেখাতে ভুল নেই। মোহনের সাথে তোমার কোথায় দেখা হয়েছিল? ঝিমাই পুঞ্জির কাছে। ঝিমাই পুঞ্জি ত্রিবেদী উস্তাদের বই। একটা কিছু এবার করতেই হবে। এটা কি ওস্তাদ দুর্জয় কাশির বাড়ি? হ্যাঁ, আমি ওনার সাথে দেখা করতে এসেছি। উনি তো বাড়িতে নেই। কোথায় গেছে বলতে পারেন? না। আচ্ছা, এখানে ত্রিবেদী নামে কেউ থাকে? না। জীবনের দ্বিতীয় সূর্যটাও নিভে গেল। বাবাকে মেরেছে আমার ভাড়াটে খুনি ত্রিবেদী। তুই আমার বাবাকে খুন করেছিস। তোকে আমি আর ছাড়ব না। তোকে আমি খুন করে ফেলব, খুন করে ফেলব। ওকে গৃহবন্দী করে রাখো, ঝামেলা শেষ করে দিলে হয়।
বাদল ও মোহন এখন আমার নাগালের বাইরে। যাও, ওকে নিয়ে যাও। কেমন আছে আমার শেষ প্রতিদ্বন্দ্বী? প্রতিদ্বন্দ্বী না হয়ে বন্ধু তো হতে পারি। তুমি ত্রিবেদীকে দিয়ে মমকে খুন করিয়েছ, আর মোহন সেই ত্রিবেদীকেই খুঁজে বেড়াচ্ছে। ত্রিবেদী আমার হুকুমে মমকে খুন করেছে এ কথা তুমি জানলে কি করে? কারণ ত্রিবেদী আমার ছাত্র। মোহনের হাত থেকে নিজেকে লুকিয়ে রাখার জন্যে ত্রিবেদী আমার কাছে আশ্রয় নিয়েছে। ত্রিবেদী তোমার কাছে? হ্যাঁ, আমি এও জানি ওকে তোমার প্রয়োজন, তাই মূল্যবান উপহারের বিনিময়ে ত্রিবেদীকে আমি তোমার হাতে তুলে দিতে পারি। মূল্যবান উপহার? বলো তুমি কি চাও? আমি জানি, দুদিন আগে হোক আর দুদিন পরে হোক তুমি হবে মং, তাই আমি বলছিলাম। ব্যাস, আর বলতে হবে না। আমি তোমাকে কথা দিচ্ছি, তুমি ত্রিবেদীকে আমার হাতে তুলে দিলে আমি তোমাকে উপযুক্ত পদে নিয়োগ করব। দাদা, দাদা ওস্তাদ, আপনার দোহাই লাগে, আমাকে ওর হাতে তুলে দিবেন না, ও আমাকে মেরে ফেলবে ওস্তাদ। বীরেন্দ্র, আমি আমার ওয়াদা পালন করেছি। বাঁচান আমাকে। এটা বড় পুরনো চাল বন্ধু, তুমি আমাকে বোকা বানাতে চেয়েছিলে। তুমি মনে করেছিলে আমি তোমার কথায় বিশ্বাস করে ত্রিবেদীর জন্য তোমার কাছে এসেছি। না, আমি এসেছি আমার শেষ প্রতিদ্বন্দ্বীকে নিজের হাতে শেষ করে দিতে। বন্ধু? হ্যাঁ। কে আমার বন্ধু? মা কে?
অমিত টাকাগুলো আমার হজম করে ফেলেছ ত্রিবেদী? তুলে খোকা, কথা বলছিস না কেন? কি হয়েছে তোর? মা, ও আমার বন্ধু না মা, ও আমার শত্রু, ও আমাকে মেরে ফেলতে এসেছে। তুমি আমাকে বাঁচাও মা, আমাকে বাঁচাও। আমার ছেলেকে মেরো না, অন্ধ মায়ের কোল খালি করে দিও না। নির্দোষ প্রমাণ করতে দিল না, আমি হেরে গেলাম, আমি হেরে গেলাম, আমি হেরে গেলাম। একটি একটি করে সব কটি প্রতিদ্বন্দ্বী খতম করে আমি ছিলাম এই উপমহাদেশের সবচেয়ে শক্তিশালী পুরুষ, কিন্তু ওই বইয়ের তিনটি অধ্যায় শিখে অন্য কেউ আমার চেয়ে শক্তিশালী হোক এটা হতে দেওয়া যায় না, কিছু তাই না। লুসাই, দস্তিদারের ছেলে এবং মেয়ে জানে সেই বইটা কোথায়? তোমরা কারা, এখানে কি চাও? তোদের বাবাকে যে তাঁর ওস্তাদ মার্শাল আর্টের বইটা দিয়েছিল সেটা কোথায়? মার্শাল আর্টের বই কই? আমরা কিছু জানি না তো। জানি না, আমায় গিরে বীরেন্দ্র নিজেই তোর কাছ থেকে জেনে নেবে। চল, আমার বাবুকে ছেড়ে দে বলছি, নইলে আমি তোকে খুন করে ফেলব। বইটা কোথায়? বলবো না। কি করে বলাতে হয় সে বিদ্যাটা আমার ভালো করে জানা আছে। Thank you.
জানতে আমি মোহনকে দিয়ে দিয়েছি। আমি আমার কথা রেখেছি, সূর্য ডুবে যাবার আগেই আমি তোমার কাছে আত্মসমর্পণ করতে এসেছি। ত্রিবেদী কোথায়? তাকে পেলে না? ত্রিবেদী এখন মৃত। মৃত? হ্যাঁ। কে তাকে মেরেছে? জানি না, তবে সে মারা যাবার পূর্বে একটি নাম বলে গেছে, বীরেন্দ্র। বীরেন্দ্র? হ্যাঁ, আমার মনে হয় এসব কিছুর পিছনে সে, এবং সেই ত্রিবেদীকে খুন করেছে। আমি যদি বলি আসল রহস্য বেরিয়ে আসার পূর্বেই তুমি নিজেই ত্রিবেদীকে খুন করেছো? সন্দেহ তুমি করতে পারো, কারণ নিজেকে নির্দোষ প্রমাণ করার মতো আজ আর কোনো কিছুই আমার কাছে নেই। তবে আমার ধারণা যদি সত্যি হয়, তবে সবকিছুর মূলে মার্শাল আর্টের অমূল্য এই বইটি। এই বইটিতে মার্শাল আর্টের এমন কিছু দুঃসাধ্য কলা কৌশল শিক্ষার সহস্তর পথ লেখা আছে যে কোনো লোক যদি এই বইটির সবকটা কৌশল শিখে বইটি নষ্ট করে ফেলে, তাহলে তার চেয়ে বেশি শক্তিশালী আর কেউ হবে না এই পৃথিবীতে। তাই আমার মনে হচ্ছে কল্পনা বিলাসী বীরেন্দ্রই হতে চেয়েছে সেই শক্তিশালী মানব। তোমার কথায় যুক্তি আছে, এবং আমার সন্দেহের সাথে তোমার কথার কিছুটা মিলও হয়ে যায়। তবুও এই মুহূর্তে মং হত্যার তুমিই একমাত্র অভিযুক্ত আসামি, তাই তোমাকে আমার বন্দী হয়ে যেতে হবে। তোমার সাথে যেতে আমার একটু আপত্তি নেই, তবে আর একবার যদি আমাকে বিশ্বাস করো, তাহলে মুনিয়ার সাথে একটু দেখা করে আসতে পারি। বেশ, যাও, তবে তাড়াতাড়ি ফিরবে। পুতুল, আমি তোকে যেভাবে নাচাবো তুই সেভাবেই নাচবি। বীরেন্দ্র, ক্ষমতার লোভে তুই যে পাপ করেছিস সে পাপের প্রায়শ্চিত্ত তোকে আজ করতেই হবে। আমাকে আমার পাপের শাস্তি দিতে পারে উপরওয়ালা এমন কোন শক্তিকে বাঁচিয়ে রাখেন নি মোহন, শুধু বেঁচে আসিস তুই। আর সেও আমার হাতে বন্দী, উপরওয়ালা নির্দিষ্ট নিয়তিকে নিয়ে তুই উপহার করিস না বীরেন্দ্র, তার খেলা তুই জানিস না। মনে রাখিস,
বাদল ভাই এখনো তোর নাগালের বাইরে। মোহন বোকা তুই, তুই ভেবেছিস বাদলের মতো একটা বিড়ালের হাতে আমার মতো সিংহের মৃত্যু হবে? কখনো না বীরেন্দ্র। বীরেন্দ্র, জানো এটা কার লাশ? আমি কি করে বলবো? তুমি বলতে না পারলেও আমি বলতে পারবো। এর নাম রতন, মুনিয়ার ভাই। আর এই রতনের মৃত্যুর জন্য তুমি দায়ী বীরেন্দ্র। বাদল ভাই, লুসি আমার ভাই রতনকে খুন করেছে, এখনই তুমি বিচার করো। বীরেন্দ্র, ক্ষমতার লোভে তুমি এত নিচে নেমে গেছো আমি বিশ্বাস করতে পারিনি। কি অন্যায় করেছিল এই মাসুম ছেলেটি, যার জন্য এই পৃথিবীর বুকে ওর বেঁচে থাকার অধিকার রইল না? চুপ করে আছো কেন, জবাব দাও। খুনিরা জবাব দিতে পারে না। জবাব বীরেন্দ্রকে আজ দিতেই হবে। পালন, ওই ছেলেটির খুনের বিচারের কথা আজ তুমি ভুলে যাও। আজ বিচার হবে মঙের খুনের, আর মঙের খুনি তোমারই সামনে। ঠিকই বলেছে বীরেন্দ্র, মঙের খুনি আমারই সামনে। তবে আজ শুধু একটা খুনের বিচার হবে না, অনেক খুনের বিচার হবে। আজ বিচার হবে মার্শাল আর্টের বিশ্ববিখ্যাত এক ওস্তাদের খুনের, বিচার হবে এই মাসুম বাচ্চা হত্যার, বিচার হবে তার পিতামাতা হত্যার, বিচার হবে আমাদের মং এবং তার দুই বন্ধুর হত্যাকারীর। সেই হত্যাকারী বিশ্বের সেরা শক্তিশালী হবার আশায় এক এক করে সবকটি খুন করেছে, বিচার হবে তার। জানো বীরেন্দ্র কে সে? কে? তুমি, তুমি সেই পাপি, তুমি সেই খুনি। আমি জানতাম তুমি একদিন সব জানবে, কিন্তু এত কিছু জেনেও তোমার কোনো লাভ হলো না। আজ আর আমার চেয়ে শক্তিশালী কেউ জীবিত নেই, আমার সব প্রতিদ্বন্দ্বীরাই শেষ, শুধু মোহন ছাড়া। ওকেও আমি বাঁচিয়ে রাখবো না। ওকে মেরে ফেললে তুমি তোমার মার্শাল আর্টের বইটি পাবে না। তুমি তো জানো ওই বই যার হাতে থাকবে সে তোমার চেয়ে অনেক বেশি শক্তিশালী হবে। যে মাস্টারের বইয়ের সন্ধান আমি পাব না, সে বইয়ের সন্ধান যেন আর কেউ না পায়, সেজন্যই মোহনকে মরতে হবে। ওকে মেরে ফেললেও তোমার সে আশা পূর্ণ হবে না বীরেন্দ্র, কারণ বইটা এখন আমার হাতে। এবার নিশ্চয়ই বুঝতে পারছো বীরেন্দ্র, তুমি যেখানে নাটক শেষ করবে বলে ভেবেছ, নতুন নাটকের নতুন নায়ক সেখানেই জন্ম নেবে। খবরদার কোন রকম চালাকির চেষ্টা করলেই ওইটা আমি নষ্ট করে ফেলব। তুমি ওদেরকে ছেড়ে দিলে ওইটা আমি তোমার কাছে ছুড়ে দেব। রাজি? রাজি। লুসাই, ওদেরকে ছেড়ে দে। Yeah!
হয়েছে তুমি পিঙ্কির খুনের প্রতিশোধ নাও বীরেন্দ্র Thank you.
এটা কোন স্টাইল? বজ্রমুষ্টি। হ্যাঁ বজ্রমুষ্টি। জগতে দেখিলাম কত ঢং, বীরেন্দ্র তুমি মরিয়া হইলা ব্যাং, এখনই আসিবে আমাদের আসল মং। আমার কি দোষ, আমি তো সবসময় একদল মঙের দল, মং আসে মং যায়, যে মন থাকে আমি তারই লোক। এই হলো আমাদের নতুন মন।